नमस्कार बंधुरा, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে, আপার প্রাইমারিতে ফার্স্ট SLST 2016-তে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, কালকে তাদের নোটিশটি বেরিয়েছিল যে আজকে 21/6/2021 তারিখে ইন্টারভিউতে যাদের ডাকা হবে তাদের লিস্টটি প্রকাশ করা হবে। তো সেই লিস্টটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লিস্টটি দেখবেন। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, যেই লিস্টটি দেওয়ার কথা ছিল এইখানে দেখুন, ভিউ ইন্টারভিউ লিস্ট ইন C/W ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশন এন্ড ওয়ার্ক এডুকেশন, অর্থাৎ সেই ইন্টারভিউ লিস্টটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা চলে আসবেন westbengalssc.com। তো এই ওয়েবসাইটটির লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এসে যেতে পারবেন। আসার পর এই যে অপশনটি রয়েছে ভিউ ইন্টারভিউ লিস্ট, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে দেখুন লেখা রয়েছে, প্লিজ সিলেক্ট সাবজেক্ট ভ্যাকেন্সি মিডিয়াম ভ্যাকেন্সি ক্যাটাগরি এন্ড ভ্যাকেন্সি জেন্ডার, অর্থাৎ এখানে আপনাদেরকে বেশ কিছু ক্যাটাগরি চয়েস করতে হবে। তো আপনি যেই সাবজেক্টের উপর অ্যাপ্লাই করেছিলেন সেই সাবজেক্টটি এখান থেকে চয়েস করে দেবেন ড্রপ ডাউন মেনু থেকে। এবং এখানে যে ভ্যাকেন্সির মিডিয়াম ছিল, অর্থাৎ আপনাদের ভ্যাকেন্সির মিডিয়ামটি কি, অর্থাৎ বাংলা কি হিন্দি, সেটা এখানে চয়েস করে দেবেন। এবং এখানে ভ্যাকেন্সি ক্যাটাগরি, অর্থাৎ আপনাদের কাস্ট, যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল চয়েস করবেন, যদি SC ST OBC আপনাদের যেটা কাস্ট রয়েছে সেই ক্যাটাগরিটি এখানে চয়েস করে দেবেন। তারপর এখানে ভ্যাকেন্সির জেন্ডারটি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল চয়েস করে দেবেন, এবং যদি ছেলে ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে মেল এবং ফিমেল সিলেক্ট করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সবার প্রথম এখানে আপনাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি এখানে চয়েস করে দেবেন। সাবজেক্টটি চয়েস করে দেওয়ার পর কিছুক্ষণ টাইম নেবে, সাইটটি কিন্তু খুব স্লো কাজ করছে। তো আপনারা ধৈর্য ধরে কাজটি করবেন এবং বারবার ট্রাই করতে থাকবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সাবজেক্ট চয়েস করার পর এখানে আপনি কোন মিডিয়ামের উপর পরীক্ষাটি দিয়েছেন সেইটি চয়েস করবেন। তো আমার বেঙ্গলি আমি চয়েস করে দিলাম। তারপর ভ্যাকেন্সি ক্যাটাগরি, অর্থাৎ আপনি জেনারেল SC ST OBC হ্যান্ডিক্যাপ যেটা আপনার ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি চয়েস করে দেবেন। তারপর এখানে আপনাদের যে জেন্ডারটি রয়েছে, অর্থাৎ যদি মেয়ে ক্যান্ডিডেট হন তাহলে ফিমেল চয়েস করবেন, এবং যদি ছেলে ক্যান্ডিডেট হন তাহলে মেল ফিমেল এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এই দেখুন সাবমিট অপশন যেটি রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনি যে সার্চটি করেছেন তাতে কার কার নাম রয়েছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে পরপর পেজগুলি রয়েছে, এখানে একটি পেজে 50 জনের নাম রয়েছে। তো এখান থেকে আপনারা প্রথম পেজ, সেকেন্ড পেজ এবং এভাবে কিন্তু আপনারা নেক্সট করে আপনাদের পরবর্তী পেজগুলি দেখে নিতে পারবেন। এবং এখানে যদি এখানে এভাবে না দেখতে চান, আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনারা আপনাদের নামটি সার্চ করতে পারেন। তো দেখুন এই যে এপাশে ডান পাশে একটি সার্চ অপশন রয়েছে, এখানে আপনাদের নাম সার্চ করে দেবেন কিংবা আপনাদের রোল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের যদি এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু এখানে এসে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেটা দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি যে কোনো একজনের নাম সার্চ করছি। তো নামের কিছুটা অংশ দেওয়ার পরে কিন্তু নাম এসে যাবে। তো সেটা যে পেজেই থাক না কেন, আপনাকে কিন্তু কোনো নেক্সট করতে হবে না। তো এখানে কিন্তু আপনাদের দেখাবে, আপনারা নেক্সট করে পরপর দেখতে পারেন, কিংবা আপনারা কিন্তু আপনাদের নামটা সার্চ করেও এখানে দেখতে পারেন, কিংবা রোল নাম্বার দিয়েও সার্চ করে দেখতে পারেন। এভাবেই কিন্তু আপনারা আপনাদের নামটি দেখে নেবেন। তো নামটি দেখার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ এবং এখানে আপনাদের রোল নাম্বারটি ম্যাচ করে নেবেন। যদি সমস্ত কিছু ম্যাচ হয়ে যায় তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নামটি রয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ইন্টারভিউ লিস্টটি সার্চ করে দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এবার একটি কথা বলে দিই, যদি আপনাদের এই লিস্টে নাম না থেকে থাকে কিংবা কোনোরকম কোনো প্রবলেম থেকে থাকে, অর্থাৎ ধরুন নাম রয়েছে, দেখলেন যে ডেট অফ বার্থ ভুল রয়েছে কিংবা অন্য কিছু ভুল রয়েছে, কোনোরকম যদি কোনো সমস্যা থেকে থাকে এই লিস্টের মধ্যে আপনার মনে হয়, তো আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দুটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। দেখুন এখানে দুটি হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, 9051174700 এবং 9051176500। এই দুটি নম্বরে আপনারা কিন্তু কল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে আপনারা এখনই আপনাদের লিস্টে নাম আছে কিনা চেক করে নিন। তো আমি এই হোম সাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আপনাদের লিস্ট চেক করার জন্য যে ডাইরেক্ট লিঙ্কটি রয়েছে সেটাও আমি আমার ডেসক্রিপশনে আপনাদের জন্য প্রোভাইড করে দেবো, ওখান থেকে আপনারা একটি ক্লিকের মাধ্যমেই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে চাকরির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।